আসসালামু আলাইকুম। এই সুন্দর চাবির রিংটি আপনিও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। আজকে এটার বানানোর প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে যাই। চলুন দেখে নেওয়া যাক সুন্দর এই চাবির রিংটি তৈরি করার জন্য কী কী প্রয়োজনীয় জিনিস লাগছে। তো প্রথমে একটি কেচি লাগবে, তারপর আমাদের চাবির রিং নিয়েছি, তারপর লাগবে ছোট পাতা, আর লাগবে রক সুতা। এই কাজটা করার জন্য আপনারা 40 সাইজের রক সুতাটা নিলে ভালো হয়। এরপর আমাদের লাগবে আঙ্গুর ফলের বুথি, যেহেতু আমরা আঙ্গুর ফলের চাবির রিং বানাচ্ছি। প্রথমেই ছোট এক টুকরা রক সুতা নিয়েছি, এখানে প্রায় 3 থেকে 4 ইঞ্চি রক নিলেই হবে। তো রক সুতা নেওয়ার পর আমি এখানে 3টা পুঁথি নিয়েছি আঙ্গুর ফলের। এই পুঁথিগুলোর মধ্যে আপনারা খেয়াল করবেন যে ছিদ্রি আছে, ওই ছিদ্রির মধ্যে কিন্তু রগটা ঢুকাতে হবে। এরপর এখানে একটা গিট দিয়ে দিচ্ছি, এই গিটের ওপরই আমরা আরও একটা গিট দিব। এটা সাধারণ একটা গিট, আমরা নর্মালি যেভাবে গিট দিই সেই গিটটাই এখানে দিবেন। লক্ষ্য করুন, আমি কিন্তু গিট দেওয়ার পর সাথে সাথে কেটে দিচ্ছি না, অবশ্যই যে দুইটা রগের মাথা আছে সেই রগের দুইটা মাথা আবারও আঙ্গুর ফলের যেই ছিদ্রি আছে ওগুলোর ভিতর থেকে নিতে হবে। তো দুই দিক থেকেই কিন্তু আমি এভাবে রক সুতাটা আঙ্গুর ফলের ভিতরে ঢুকাবো। এই কাজটা অবশ্যই করতে হবে। আপনারা যদি গিট দেওয়ার পর সাথে সাথে কেটে ফেলেন তাহলে কিন্তু এটা লং লাস্টিং হবে না, দেখা যাবে কিছুক্ষণ পরই হয়তো এটা ছিঁড়ে যাচ্ছে। এজন্য অবশ্যই আপনাকে এভাবে রক সুতা দিয়ে ঘুরিয়ে নিতে হবে যেন এটা অবশ্যই মজবুত হয়, সেজন্য এই কাজটা করতে হবে। এবার যে কাজটা করতে হবে, রক সুতাটাকে কাটতে হবে, এবং অবশ্যই কাটার ক্ষেত্রে আপনাকে কিছুটা ট্রিক্স ফলো করতে হবে। আপনারা খেয়াল করুন, আমি কিন্তু একটু টেনে তারপর রক সুতাটা কাটছি, এতে করে রগের মাথাটা দেখা যাবে না, কাজের ফিনিশিংটা সুন্দর হবে। তো আমি একইভাবে কিন্তু আরও একটা এরকম তৈরি করে নিব, কিন্তু এবার আঙ্গুর ফলের পরিমাণ একটা বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ প্রথমে 3টা দিয়ে গিট দিতে হবে, দ্বিতীয়বার আমরা 4টা আঙ্গুর ফলের পুঁথি দিয়ে গিট দিব। তো আপনারা গিট আবার অবশ্যই খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, যারা একদম নতুন আছেন তাদের অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে, নইলে কিন্তু কাজের ফিনিশিং সুন্দর হবে না। তো আমি কিন্তু প্রথমে একবার গিট দিয়েছি, এবং গিট দেওয়ার পর এটা একটু মানে টেনে ধরে রাখতে হবে, তারপর সেই প্রথম গিটের ওপরেই কিন্তু আমি আবার সেকেন্ড গিট দিয়েছি। এরপর লক্ষ্য করুন, আমি কিন্তু রক সুতাটাকে আবার অন্য দিক থেকে বের করে নিচ্ছি, আঙ্গুর ফলের ছিদ্রির মধ্যে রক ঢুকিয়ে তারপর কিন্তু বের করে নিলাম, আর এখন রক সুতাগুলোকে সুন্দরভাবে টেনে তারপর কেটে নিয়েছি। তো একইভাবে আমি আরও 5টা পুঁথি দিয়ে আঙ্গুর ফলের একটা রাউন্ড করে নিয়েছি। তো দেখেন, আমি কিন্তু প্রথমে 3টা, তারপর 4টা, এরপর 5টা আঙ্গুর ফল দিয়ে খুব সুন্দরভাবে একটা রাউন্ড করে নিয়েছি। এই তো গেল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আপনাকে যে কাজটা করতে হবে, প্রায় 1 হাত পরিমাণ একটা রক সুতা নিতে হবে, এবং লক্ষ্য করুন আমি যেভাবে একটা আঙ্গুর ফল নিয়ে একটা গিট দিচ্ছি সেম প্রসেসে আপনারা কাজটা করে নিবেন। এই তো আমি একটা গিট দিয়ে নিলাম, এবার এই গিটটাকে কিন্তু একটু টেনে ধরে রেখেছি, তারপর এই গিটের ওপরেই আমি আরও একটা গিট দিব। ফার্স্ট গিটটা যদি লুজ হয় তাহলে কিন্তু সেকেন্ড গিটটা দিলে এটা টাইট হবে না। তো অবশ্যই এটা সাধারণ একটা গিট হলেও কিছু ট্রিক্স আপনাকে অবশ্যই ফলো করতে হবে। হ্যাঁ, তো আমাদের গিট কিন্তু পারফেক্টলি হয়ে গেছে, এটাকে শক্ত করে টেনে তারপর হচ্ছে একটু টাইট করে নেবেন যেন খুলে না যায়। এবার রক সুতার যেই মাথা আছে ওপরের ওই মাথা দিয়ে আমি হচ্ছে প্রথমে যে 3টা আঙ্গুর ফল দিয়ে একটা রাউন্ড করেছিলাম সেটা ঢুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম ছোট একটা ছিদ্র, তো ঢুকাতে অনেক প্রবলেম হয়, যার কারণে আপনারা একটু খেয়াল করে একটা একটা রগ এখানে ঢুকাবেন। এখানে কিন্তু 2টা রগ আছে, 2টা রগই কিন্তু এই পুঁথির ভিতর দিয়ে নিতে হবে। তো আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে একটা কাজ করা। এরপর যে কাজটা করতে হবে, আমাদের যেই 4টা আঙ্গুর ফল দিয়ে আমরা যে একটা রাউন্ড তৈরি করেছিলাম এবার আমরা সেটাকে এই রগ সুতার ভিতর দিয়ে নিব। এবার আমরা 5টা আঙ্গুর ফল দিয়ে যেই রাউন্ড তৈরি করেছিলাম সেটা এই রক সুতার মধ্যে দিয়ে নিতে হবে। তো আমাদের কিন্তু এখানে প্রায় 4টা প্রায় লেয়ার হয়ে গেছে, একটা সিঙ্গেল আঙ্গুর আর হচ্ছে 3টা আমাদের আঙ্গুর ফলের যেই রাউন্ড ছিল,
এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখন হচ্ছে সবুজ সবুজ ছোট পুঁথি নিতে হবে। এখানে অনেকে হচ্ছে আপনারা বড় পুঁথি ইউজ করতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় 8 নম্বর যে পুঁথিগুলো আছে ছোট ছোট, এই পুঁথিগুলো এখানে ব্যবহার করলে কিন্তু অনেক সুন্দর হয়, দেখতে অনেক ভালো লাগে। তো আপনারা এভাবেও পাতা ছাড়া তৈরি করে নিতে পারেন। আর আমি যেহেতু পাতা দিয়ে তৈরি করব, সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি যে পাতা দিয়ে কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে কিন্তু আমি একটা পুঁথি এখানে রেখেছি, একটা পুঁথির পরে আমি হচ্ছে একটা পাতা দিয়ে দিলাম। এরপর বাকি যেই সবুজ পুঁথিগুলো আছে এগুলো আমি ঢুকিয়ে নিব। আর এখানে অবশ্যই আপনারা 5 থেকে 6টা বা 4টা পুঁথি আপনারা ব্যবহার করবেন। আমি এখানে 4টা সবুজ পুঁথি ব্যবহার করেছি, পাতার নিচে 1টা আর হচ্ছে পাতার উপরে 4টা, মোট 5টা সবুজ পুঁথি আমি এখানে ব্যবহার করেছি। এরপর চাবির যে রিংটা, আমি কিন্তু সেই রিংটাকে এখানে যে একটা ফাটা একটা দাগ আছে আপনারা লক্ষ্য করুন, এই দাগটাকে কিন্তু একটু ঘুরিয়ে যে জায়গায় কোনো ছিদ্র বা ফাঁকা নেই সেই অংশটাকে আমি বাছাই করে নিয়েছি। এবার রক সুতাটা এটার মধ্যে রেখে একটু খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখান দিয়ে আমি হচ্ছে একটা গিট দিব। আমরা এই কাজটা করার একটাই কারণ, যদি ফাটা জায়গায় আপনার গিটটা পড়ে তখন কিন্তু আঙুর ফলটা রিং থেকে ছুটে আসার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা এটা পরবর্তীতে যেন নষ্ট হয়ে যায় না বা ছুটে না আসে, সেজন্য আমরা এভাবে ঘুরিয়ে যে জায়গায় ফাটা নেই সেই জায়গায় কিন্তু গিট দিতে হবে। আর এখানে অবশ্যই 2টা গিট দিয়েছি আমি। তো গিট দেওয়ার পর লক্ষ্য করুন, আমি কিন্তু আবার সেই রগের মাথাগুলোকে পুঁথির ভিতর দিয়ে কিন্তু নিচের দিকে নিচ্ছি। হ্যাঁ, আপনারা এই কাজটা অবশ্যই করবেন, কখনোই গিটের সাথে সাথে রক সুতাটা কেটে দিবেন না, এতে করে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে বা অনেক সময় ছিঁড়ে যেতে পারে। তো 2টা রগের যে মাথা আছে সেই 2টা রগের মাথাই কিন্তু আমি এই পুঁথির ভিতর দিয়ে নিচের দিকে নিয়ে যাব। তো আমার আঙ্গুর ফলের এই ছড়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কী ধরনের হ্যান্ডিক্রাফট রিলেটেড ভিডিও চান বা কী ধরনের পুঁথির কাজ দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, এতে করে আমি পরবর্তীতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি কিন্তু রগগুলোকে আবারও টেনে কেটে নিলাম। তো এই তো খুব সুন্দর একটা আঙ্গুর ফলের ছড়া তৈরি হয়ে গেল। তো ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও নতুন কোনো হ্যান্ডিক্রাফট রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।